হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এই যে আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি, এখন বাজে 7:30টা। আর আজকে আমার ননদরা এসেছে আমাদের বাড়িতে সকালবেলা, তো সকালবেলা আমাদের ঘরেই খাওয়া দাওয়া করেছে। আর এই যে মাছ মাংস রান্না হয়েছিল সকালবেলা, তো তার মানে বাজার থেকে এনে রান্না বান্না করা, মানে আজকে আমার মেয়েও ছিল না বাড়িতে, মানে খুব সমস্যায় পড়ে গেছিলাম, ওই জন্য সকালবেলা ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, আজকে সারাদিন তো কিছু করতে পারিনি, দেখাতে পারিনি তোমাদেরকে, তো সন্ধ্যাবেলা আজকে কিছু দেখাবো তোমাদেরকে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে এখন মানে যা রান্নাবান্না আছে রাত্রে খাবার হয়ে যাবে। আর এখন আমার আমার যার ঘরে, তো ওদের ঘরে রান্না হচ্ছে চাউমিন আর তেলের পিঠে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে, দেখতে থাকো। তো চলো দুপুরবেলা কি কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখি। কুমড়ো ভাজা, আর এখানে আছে ডাল, মসুর ডাল টমেটো দিয়ে করেছিলাম, তো ডালটা আছে কিছুটা। আর আছে এখানটায় মাংসের তরকারি। তো যা রান্না আছে তো হয়ে যাবে, এই সমস্ত খেয়ে আর রাত্রেবেলা সেরকম একটা খিদে লাগবে না। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এই যে আর মাছের তরকারিটা শেষ হয়ে গেছে দুপুরবেলায়। তো চলো যাই এখন, যা যা দেখেছে, অনেক অনেকবার দেখেছে তো যাইনি, এখন যাচ্ছি। তো বলেছে যাই মজাটা মাঝে চলে এসেছি দেখি। তো আমি এসে দেখি চাউমিন হয়ে গেছে, আমার আশাকে আসার আগে ওরা চাউমিনটা করে নিয়েছে এজো। আর চলো খেয়ে নিই, তারপরে তেলে ফিরটা করে দিচ্ছি। তো এই যে এখন আমরা চাউমিন খাচ্ছি আর সবাইকে দিয়ে দিয়েছি। কেমন আছে? খুব টেস্টি, আমি বানিয়েছি তো বলতে পারছি না। পিসি কেমন আছে? ভালো। আমি বানানো আমার ভালো লাগে না, আমার যদি তো বানিয়ে দেয়। তো এই যে তেলে পিঠে করতে চলে আসলাম, আর আগে সবার আগে ময়দাটা টিকে নেবো। আর আজকে চালে গুঁড়ি ছাড়াই তেলে পিঠে করছি, সুজি আর ময়দা দিয়ে। তো চলো দেখতে থাকো। এইখানে নিয়ে নিয়েছি 500 ময়দা নিয়ে নিয়েছি, আর 300 সুজি দেবো, 500 ময়দার ভিতরে 300 সুজি দেবো। তাহলে ঠিকঠাক হবে। তো আমাদের মিশানো হয়ে গেল, এই যে এখন লবণটা দিয়ে দিচ্ছি। এই যে চিনি দিয়ে দিচ্ছি এখন, আর এই ভালো করে ই করে নেবো, আমি মিশিয়ে নেব ময়দা সুজিটা চিনি লবণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার জলটা দিয়ে দিলাম, অল্প অল্প করে মাখাতে মাখাতে। হ্যাঁ, অল্প অল্প করে মাখি মাখি দেখবো যে কতটা জল লাগে। মানে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। তো সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর ভিতরে, আর একটু জল। এরকম অল্প অল্প করে মাখিয়ে তারপরে আবার অল্প অল্প করে জল মিশাবো, মানে কতটা কি জল লাগে
আগে থাকতে বোঝা যায় না যে অল্প অল্প করে মাখাবো আর জল দেবো। দলাগুলো ভালো করে রং করছে ব্যাটারটাকে। আমি 15 মিনিট লেগেছে তৈরি করতে আর আমার পুরো ব্যাটারটা পুরো রেডি তো হয়ে গেছে দেখো। আর এখন আমি ভেজে নেবো পিঠেগুলো, তো চলো দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। এই যে ফুলে উঠেছে, এবার শিকটা নিয়ে নেবো। শিকটা একটু ফুটো করে দিলে আমাদের তেলটা গেলে ভিতরটা কাঁচা থাকবে না। পাশে আর একটা দিয়ে দিলাম, অনেকটা জায়গা আছে তো। এটা উঠে গেলে আবার একটা দেবো। ভালো হতো না তোর সাথে তেলটা ধরে যায়। এই দেখুন ভিতরটা খুব সুন্দর হয়েছে, একটু কাটা নেই। দেখো এইভাবে সমস্ত পিঠেগুলো আবার ভেজে নেবো। তো এই যে আমি চলে আসলাম, আর আমার যা আমার যার কষ্ট হয়ে গেছে আর আমি ভাজছি। ওর কষ্ট হয়ে গেছে একটু জিরা। তো এই যে পিঠে করে নিয়ে চলে এসেছি, আর এখন 10:30 বেজে গেছে পিঠে করতে করতে। আর সবার ভাত টাত খেয়ে শোয়াও হয়ে গেছে, আর আমরা দুজন এখনো জেগে আছি। এই যে আমার যার আমি আর এই তো যা পিঠে খেয়েছে বলছে ভালো হয়েছে, তা আমি এটা খেয়ে দেখি কিরকম লাগছে খেতে। আমি এখনো খাইনি আর অনেকটা রাত হয়ে গেছে। দেখো কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠেটা, খেয়ে দেখি। আর দেখো ভিতরে একদম কত সুন্দর খাচখাচ খাচখাচ হয়েছে। দারুণ ভালো হয়েছে, মিষ্টিটা খেয়ে গেছে বলো। আসলে মানে চালের গুঁড়ি দিয়ে এরকম খসখস করে খেয়ে শুনতে পারে না।
তো আজকে ভিডিওটা পেটে পিঠে খেতে খেতে শেষ করব। তো আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতন টাটা।